আপনি টিভি স্ক্রিনের সামনে বসে রয়েছেন পিস্তল হাতে। একটি হাঁস উড়ে যাচ্ছে। আপনি সেই হাঁসটাকে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেললেন। একটি কুকুর সেই হাঁসটি তুলে নিয়ে জোপ থেকে উঠে দাঁড়িয়ে আপনাকে দেখালো। দৃশ্যটা নিশ্চয়ই পরিচিত, তাই না? হ্যাঁ, এই দৃশ্যটার সাথে আমরা অনেকেই পরিচিত এবং এই দৃশ্যটি জনপ্রিয় গেম ডাকহান্ট হতেই সংগৃহীত। তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো আমাদের শৈশবের অন্যতম প্রিয় একটি গেম ডাকহান্ট নিয়ে। বন্ধুরা, অনেক গেম রয়েছে যেগুলো আমাদের শৈশবকে করেছে রঙিন, যেমন সুপার মারিও, ডাকহান্ট, সুপার কন্ট্রা, নিনজা জাইডেন থেকে শুরু করে আরও অনেক গেমের নাম বলা যাবে। তবে একদম ভিডিও গেমের হাতেখড়ি হয়েছিল আমাদের সুপার মারিও এবং ডাকহান্টের সাহায্যে। তো আজ ডাকহান্ট নিয়ে আমরা কথা বলবো এবং এই গেমের বিষয়বস্তু সকলের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাবার আগে তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন বিভিন্ন রকম ইন্টারেস্টিং গেমিং স্টোরি লাইন ভিডিও কিংবা ভিডিও গেমের রিভিউ আমাদের তরফ থেকে যেন মিস না হয়। সো হিয়ার উই গো, ডাকহান্ট রিভিউ ইন বাংলা। ডাকহান্ট গেমটা রিলিজ পায় 1984 সালে। এই গেমটা ডেভেলপ করেছিল নিনটেন্ডোর সুপার মারিও গেমের যে তৈরিকারক লোকেরা ছিল, শিগেরু মিয়ামোতো এবং গুনপে ইয়োকি, এরাই এই গেমটাকে ডেভেলপ করেছিল। তো এই গেমটা ডেভেলপমেন্টের পরই খুব ভালোই সাড়া ফেলেছিল। স্পেশালি টিভির সামনে বসে একটি খেলনা পিস্তল হাতে কোনো কিছুকে শ্যুট করা যাবে, এটার মজাটা প্রথম দিয়েছিল এই গেমটা। 80 দশক থেকে শুরু করে সময় গিয়েছে অনেক, মানুষ ধাপে ধাপে অনেক ধরনের কনসোলে গেম খেলেছে। তবে শৈশবের অন্যতম প্রিয় একটি গেম হিসেবে ডাকহান্ট আমাদের সকলের মনে একটি বিশেষ জায়গা দখল করে রয়েছে। তো এই গেমের বিষয়বস্তু তেমন বিশেষ কিছু ছিল না। আপনি টিভির সামনে একটি পিস্তল হাতে বসে থাকতেন, সামনে একটি বিশাল ঝোপ দেখা যেত এবং সেই ঝোপের সামনে থেকে একটি কুকুর হেঁটে আসতো এবং শুকতে শুকতে কিছু গন্ধ পাওয়ার সাথে সাথেই সে লাফ দিত সেই ঝোপের ভেতরে। এরপরই হাঁস ওড়া শুরু করতো এবং আপনার কাজ হতো সেই হাঁসগুলোকে পিস্তল দিয়ে শ্যুট করা। আপনি যতগুলো হাঁস শ্যুট করবেন ততগুলো পয়েন্ট আপনি পেতেন। সময় যত যেত হাঁসগুলোর ওড়ার গতিও তত বাড়ত। তো হাঁসগুলো যখন গুলি করে নিচে ফেলতাম তখন এই কুকুর সাহেব সেই হাঁসটাকে তুলে ধরে আমাদের দেখাতো যে শিকার করা হয়েছে। আর যদি শিকার করতে ব্যর্থ হতাম তাহলে হাঁস উড়ে চলে যেত এবং এই বদমাইশ কুকুরটা তখন আমাদের দিকে তাকিয়ে হাসাহাসি করতো। গেমের আসলে বিষয়বস্তু এটুকুই। তবে এই গেমটা বিশেষ কিছু না হলেও এর সাথে জড়িয়ে রয়েছে আমাদের বাংলাদেশি গেমারদের অসংখ্য স্মৃতি। পার্সোনালি আমার কথাই বলি, আমি প্রথম কনসোল পাই 2011 সালে আমার নানা ভাইয়ের হাত ধরে। 2011 সালে ক্রিকেট বিশ্বকাপ যখন চলে তখন কোনো এক কারণে ঢাকায় আমার যাওয়া পড়েছিল। ফার্স্ট টাইম কনসোলের দোকানের সামনে দিয়ে হেঁটে গিয়েছিলাম। আমি বায়না ধরেছিলাম এগুলো দিয়ে অনেক গেম খেলা জানা না, মোবাইলে তাহলে আর গেম খেলা লাগবে না। নানা ভাই আমাকে ঠিকই কিনে দিয়েছিল, আমি আশা করিনি কিনে দেবে, কিন্তু হ্যাঁ, আমার প্রথম কনসোলটা আমার নানা ভাই কিনে দিয়েছিল। তো সেই কনসোলে খেলার প্রথম গেমটা ছিল আমার সুপার মারিও এবং ডাকহান্ট। আমার এখনও মনে আছে, খেলতে যখন বসতাম তখন পুরো পাড়া মহল্লার অনেক শিশু কিশোররাই এসে ভিড় জমাতো আমাদের রুমে, এমনকি জানালা দিয়ে তাকিয়ে থাকতো। মাঝে মাঝে আমার পর তারাও খেলবে এজন্য বিশাল লাইন ধরে থাকতো এবং জনে জনে খেলতে দিতাম আমি। এভাবেই কেটেছে কনসোল গেমের প্রাথমিক দিকের স্মৃতিগুলো। এরপর আমি ধাপে ধাপে PlayStation 2, PlayStation 3, PSP, এমনকি অ্যান্ড্রয়েড ডিভাইসে গেমিং করেছি। প্রাথমিক দিকের গেমিংয়ের স্মৃতি সব ওই টিভি গেমের যে নিনটেন্ডো কনসোল ছিল সেটার সাথে রয়েছে আমার। সো এরকম আরও অনেকেরই অনেক স্মৃতি রয়েছে গেমটার সাথে। আপনার স্মৃতিগুলো কি কমেন্টে ব্যাখ্যা করুন। তবে মাঝে মাঝে রাগ হতাম এই গেমটার কুকুরটার কাণ্ড দেখে যখন হাসাহাসি করতো। মাঝে মাঝে ইচ্ছে হতো একে গুলি করে মেরে ফেলি, তখন এরকমটা করতাম। যা, গেট এডিটেড, গেমে এরকম করার কোনো মেকানিজম ছিল না। ওয়েল, ডাকহান্ট গেমে কোনো রকম গল্প নেই, তবে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই গেমের গল্পটাকে আমরা নিজেদের মতো বানিয়ে নিতে পারি। চলুন দেখা যাক। পিছনে আমরা ঝোপটা দেখতে পাচ্ছি, সেটা আসলে কোনো ঝোপ না, কাঠ দিয়ে বানানো একটি অবয়ব, এবং সামনে দিয়ে কুকুরটি অভিনয় করে সামনে যাচ্ছে, জাস্ট আমাদেরকে দেখানোর জন্য যে সে গেমের অংশ। তো সেই কুকুর ভেতরে যাওয়ার পর আমরা দেখতে পাই অনেকগুলো হাঁস ভেতরে দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি এরা সকলেই অভিনেতা, ছোটকালে আনন্দ দেবার জন্য আমাদের সাথে খেলাধুলা করতো। সেই কুকুর হাঁসগুলোকে গিয়ে বলা বলি করতে থাকে যে তোকে এভাবে উড়ে যেতে হবে, তোকে এভাবে আস্তে আস্তে উঠতে হবে যেন ও তোকে গুলি করে মারতে পারে, জাস্ট গুলি লাগার পর মরা হাঁসের মতো করে নেমে যাবি, আমি তারপর তোকে তুলে ধরবো। আসলে ওটা খেলনা পিস্তল, তোরা কেউ মরবি না। হ্যান্ড হাঁসগুলো আমাদেরকে বোকা বানাতো, অর্থাৎ পেছনে চলতো পুরো একটি অ্যাক্টিং, এবং টিভির অপর প্রান্ত থেকে বোকা আমরা শুধু গেমটাকে এনজয় করতাম। ওয়েল, যাকগে বেফাস কথাবার্তা বাদ দিই, অ্যাকচুয়ালি পৃথিবীটাই রঙ্গমঞ্চ। আজ এই পর্যন্তই। আমি জানি ভিডিওটা অনেক ছোট হয়ে গিয়েছে, আসলে ডাকহান্ট এই গেমটাকে ভেঙে চুরে এক্সপ্লেন করার মতো তেমন কিছু নেই, ও জাস্ট একটু স্মৃতিটা আপনাদেরকে মনে করে দিতে এই ভিডিও। আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে গেমস, ডু ইউর রেগুলার প্রেয়ার্স, অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন দ্য অলমাইটি। আসসালামু আলাইকুম।